ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বরানগর পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ, সরব বামেরা, মানতে নারাজ পুরসভার প্রশাসক। এই ঘটনায় পুরো ভোটের আগে অস্বস্তিতে শাসক দল। দুর্নীতি, স্বজন পোষণ, আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা। উত্তর চব্বিশ পরগনার বরানগর পুরসভায় কর্মী নিয়োগে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বামেরা। সম্প্রতি বরানগর পুরসভার বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হয়। সূত্রের খবর, মোট 290 জনকে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়েছেন 175 জন। বামেদের অভিযোগ, চাকরি প্রাপ্তরা অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ। চাকরি দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি বামেদের। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আত্মীয় স্বজন, সহজ কথায় স্বজন পোষণ চলছে। এই স্বজন পোষণের বিরুদ্ধে সমস্ত মানুষ তো বটেই, এমনকি তৃণমূল কংগ্রেস করা সৎ মানুষদেরকেও সরব হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বামেদের দাবি, গত বছরই বিধানসভায় বরানগর পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার বিষয়টি উত্থাপন করা হয়। নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেন পুরসভার দুই অস্থায়ী কর্মী। বামেদের দাবি, এর প্রেক্ষিতে পুরমন্ত্রী প্রতিশ্রুতি দেন নিয়োগের আগে চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে, কিন্তু জুনে বরানগর পুরসভায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তাতে কোনো মেরিট লিস্ট বেরোয়নি বলে অভিযোগ। এই 175 জন, তাদের কোনো মেরিট লিস্ট আজ পর্যন্ত টাঙানো হয়নি, যা মাননীয় মন্ত্রী বিধানসভায় আমার প্রশ্নের উত্তরে টাঙানো হবে বলে বলেছিলেন। মজদুর হিসাবে যাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ, 69 জনকে মজদুর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তুমি বিভিন্ন দপ্তরে কাজ করাচ্ছ, যা বেআইনি করতে পারো না। যদিও এই অভিযোগ মানতে নারাজ বরানগর পুরসভার প্রশাসক। বিরোধিতা করার জন্য বিরোধিতা, আমাদের এতদিন পরে এতগুলো ছেলের মুখে বরানগর বা পশ্চিমবাংলার মুখে আমরা চাকরি দিতে পেরেছি, এই সফলতা তো ওদের সহ্য হচ্ছে না, তাই এই ধরনের কথা বলছেন। আমাদের সমস্তটা নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে কাজটা করা হয়েছে। সামনেই পুরো ভোট, তার আগে এই ঘটনা ঘিরে জোর বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।